হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো চিংড়ি মাছ খেলে কি হয়। যদিও চিংড়ি মাছ নয়, একটি পোকা, তবুও আমরা একে চিংড়ি মাছ হিসাবে চিনে থাকি। যারা মাছ খেতে পছন্দ করেন না, তারাও চিংড়ি মাছ বেশ মজা করে খেয়ে থাকেন। সকলের কাছে চিংড়ির তৈরি খাবার অনেক পছন্দের, কিন্তু আপনি জানেন কি, শুধু স্বাদই নয়, চিংড়ির রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। চিংড়ি মাছ খাওয়ার অভ্যাস প্রায় 10 ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে এবং মারাত্মক কিছু রোগ থেকেও মুক্তি দিয়ে থাকে। তবে যাদের চিংড়ি মাছে অ্যালার্জি রয়েছে, তারা এর থেকে দূরে থাকুন। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক চিংড়ি মাছ খেলে কি হয়। 1. ক্যান্সার প্রতিরোধ করে। চিংড়ি মাছে প্রায় 57% সেলেনিয়াম থাকে। মাত্র 100 গ্রাম চিংড়ি মাছ থেকে অনেকটা সেলেনিয়াম পাওয়া সম্ভব। ইনস্টিটিউট অব ফুড রিসার্চের গবেষকদের মতে, এই সেলেনিয়াম দেহে ক্যান্সারের কোষ গঠনে বাধা প্রদান করে থাকে। এই চিংড়ি মাছের সেলেনিয়ামের সঙ্গে ব্রোকোলি, পাতাকপি এবং ফুলকপির সালফোরাফেইনের মিশ্রণ এই প্রতিরোধ আরও বাড়িয়ে তোলে। 2. রক্ত স্বল্পতা দূর করে। চিংড়ি মাছ আমাদের দেহের ভিটামিন B12 এর চাহিদা প্রায় 25% দূর করে এবং দেহের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা অর্থাৎ রক্তের লাল কণিকা বৃদ্ধিতে সহায়তা করে। এতে করে রক্ত স্বল্পতা দূর হয়। 3. হাড়ের ক্ষয়রোধ করে। চিংড়ি মাছের মধ্যে রয়েছে প্রায় 14% ফসফরাস। চিংড়ি মাছ খাওয়ার অভ্যাস দেহের ফসফরাসের চাহিদা পূরণ করে, যা হাড়ের ক্ষয়রোধ করে ও হাড়কে মজবুত করতে বিশেষভাবে কাজ করে। 4. শারীরিক দুর্বলতা কাটায়। অনেকে নানা সময় শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন, যার পেছনে দেহে আয়রনের ঘাটতি দায়ী থাকে। চিংড়ি মাছ আমাদের দেহের 17% আয়রনের চাহিদা পূরণ করে এবং এনার্জি সরবরাহ করে। এতে করে শারীরিক দুর্বলতা কেটে যায়। 5. ফ্যাট কমাতে সাহায্য করে। আমাদের মোটে যাওয়ার প্রথম ও প্রধান কারণ দেহে ফ্যাট জমা। চিংড়ি মাছের মধ্যে রয়েছে প্রায় 13% নিয়াসিন, যা ফ্যাট, কার্বোহাইড্রেট ও প্রোটিনকে এনার্জিতে পরিবর্তন করে এবং দেহে ফ্যাট জমতে বাধা দেয়। 6. বিষণ্ণতা দূর করে। মাত্র 100 গ্রাম চিংড়ি মাছে রয়েছে প্রায় 347 মিলিগ্রাম ওমেগা ফ্যাটি অ্যাসিড। গবেষকদের মতে, এই ওমেগা ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কে সেরোটোনিন উৎপন্ন করে, যা বিষণ্ণতা দূর করতে বিশেষভাবে সহায়ক। সাত, থাইরয়েডের সমস্যা দূর করে। চিংড়ি মাছের প্রায় 10% কপার আমাদের থাইরয়েড গ্রন্থির কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং থাইরয়েডের হরমোনের মাত্রা ঠিক রাখতে সহায়তা করে। 8. মূত্রথলির নানা সমস্যা থেকে রক্ষা। গবেষণায় দেখা যায়, জিঙ্ক মূত্রথলি সংক্রান্ত নানা রোগ ও ইনফেকশন থেকে আমাদের রক্ষা করতে পারে, এমনকি মূত্রথলির ক্যান্সারের হাত থেকেও রক্ষা করে। চিংড়ি মাছের 100 গ্রামে পাওয়া যায় 10 থেকে 15 মিলিগ্রাম জিঙ্ক, যা আমাদের মূত্রথলির সুস্থতা নিশ্চিত করে। 9. ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করে। চিংড়িতে রয়েছে 8% ম্যাগনেশিয়াম। গবেষণায় দেখা যায়, ম্যাগনেশিয়াম দেহকে টাইপ
দুই ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করে এবং রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। দশ, ত্বক, চুল ও নখের সুরক্ষা করে। চিংড়ি মাছ আমাদের দেহের প্রায় 42% পর্যন্ত প্রোটিনের চাহিদা পূরণ করে থাকে, যা আমাদের ত্বক, চুল এবং নখের সুরক্ষায় কাজ করে। এবং এই প্রোটিনের চাহিদা পূরণ না হলে দামি ব্র্যান্ডের কোনো প্রোডাক্টের মাধ্যমে ত্বক, চুল ও নখের সুরক্ষা সম্ভব নয়। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানে শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।